বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মা সমাবেশ এবং ফলাফল প্রকাশের দিন। আজকের দিনে তোমরা যারা এই বৃষ্টিতে এবং শীতে উপস্থিত হয়েছ, সেই জন্য আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে অভিনন্দন। আমাদের এখানে যত স্টাফ আছে, আমি মনে করবো তিতার জেলার একটা গর্বিত স্টাফ আমাদের এই তৃতীয় রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। তারা অক্লান্ত যে পরিশ্রম করেছে তার রেজাল্ট আজকে আমরা কিছুক্ষণ আগে পেয়েছি, এবং রেজাল্টের যে অবস্থান দেখেছি সেই অবস্থান থেকে বলা যায় যে আমাদের এখানে প্রত্যেকেই অনেক ভালো করেছে। একটা জিনিস আছে শুধুমাত্র পাশ করা, আর একটা সে ওভারঅল ভালো করা। এখানে যারা করছে তারা রেজাল্ট দেখলাম আমি 50-এর উপরে করে নাম্বার পেয়ে পাশ করেছে, আর যারা মূল্যায়নে আছে তারাও চমৎকার করেছে। শিক্ষকদের আমাদের স্যারদের স্যারদের জন্য জোরে একটা গর্ব দিলেন। অত্যন্ত পরিশ্রম করে তোমাদের লেখাপড়া করে আবার ওখান ভিজিট করে বিভিন্ন যায় খোঁজখবর না, স্যার তো আজকে নিজে বলছে যে রাত্রে যে চেক করা হয় তোমরা পড়ো কি পড়ো না, এই আচরণগুলা অত্যন্ত ভালো। কারণ আমরা অনেক শিক্ষকের এরকম অবস্থা দেখি না যে এখন এই স্কুলে স্যাররা যেভাবে পরিশ্রম করে তোমাদেরকে পড়ায়। আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষকের টিম এবং এসএসসি কমিটির সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই ফলাফল নিয়ে তোমরা বসে থাকো, তোমরা আরও ভালো করার চেষ্টা করবে। সবাই ভালো করেছে, ফলাফল যেন আরও ভালো করার চেষ্টা করো। আর নতুন ভর্তির জন্য তোমাদের বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে আমাদের এই স্কুলে আনার জন্য বা স্কুলে ভর্তি করার জন্য তোমরা সবাই সাহায্য করবে। একেবারে যারা বড় আছো, একেবারে 2 থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত যারা চলে যাবে কাউসার, তোমারও বাড়ির আশেপাশে যারা ছোট বাচ্চা আছে তাদেরকে আমাদের স্কুলে ভর্তি করাবে। করাবে তো সবাই? জি। ধন্যবাদ সবাইকে।